প্রতিবেশী দেশে ছেলেরা দেশের জন্য লজ্জা বয়ে আনলেও নিজেদের মাঠে ঠিকই দেশের জন্য গৌরব বয়ে আনছেন বাংলার মেয়েরা। প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ জিতেছে বাংলার বাঘিনীরা। খালাম্মা, আমি আপনার মোবাইলে সেলফিন ইনস্টল করে দিতেছি, আপনার রেমিটেন্সের টাকা আপনি নিজেই জমা করতে পারবেন। সেলফিন, আগামীর ব্যাংকিং। এবার টাইগার্সদের সামনে নতুন চ্যালেঞ্জ, পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ। এই সিরিজে দলের প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন 15 বছর বয়সী ক্রিকেটার নিশিতা আক্তার নিশি। এছাড়াও দলের ডাক পেয়েছেন 18 বছর বয়সী ক্রিকেটার সুমাইয়া। 17 বছর বয়সে বাংলাদেশ নারী দলে অভিষেক হয়েছিল পেসার মারুফা আক্তারের। এরপর থেকেই নারী ক্রিকেট দলের লাল সবুজের জার্সি গায়ে তার অনবদ্য যাত্রা নিশ্চয়ই সবার চোখে পড়ছে। ঠিক তেমনি এবার সুমাইয়া নিশিতার মতো তরুণীদের সুযোগ দেয়া ভবিষ্যতে একটি শক্তিশালী বাংলাদেশ নারী দল গঠনের জন্য এক দারুণ বার্তা। চট্টগ্রামে অনুষ্ঠিত টি-20 সিরিজে পাকিস্তানকে 2-1 ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। দুই দলের মধ্যকার ICC ওয়েমেন্স চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত হবে ওয়ানডে সিরিজের ম্যাচ 3টি, যেগুলো অনুষ্ঠিত হবে ঢাকায়। আগামী 4, 7 ও 10 নভেম্বর মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচগুলো মাঠে গড়াবে সকাল 9:30। আলিশ চৌধুরী, স্পোর্টস বাংলা।